হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্ত শাহাদাতের পেয়ালা পান করেছেন গদির জন্য নয়, মসনদের জন্য নয়, খেলাফতের জন্য নয়। বন্ধুগণ, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হলো, এরপরে মসনদে বসবেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানের সাথে সংঘর্ষ শুরু হয়ে গেল, আমিরে মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন চুক্তি ভিত্তিতে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে আবার হযরত ইমাম হাসান খেলাফতের মজলিসে বসবে। বন্ধুগণ, আমার শেরে খুদা আলীর বেঠা ইমাম হাসানকে খেলাফতের মসনদে না বসিয়ে অনেক মুহূর্তগুলি সেই জায়গায় ঘটনা ইতিহাস সাক্ষী, বিভিন্নভাবে চক্রান্ত করে ইমাম হাসানকেও তারা জমিন থেকে বিদায় করে দিল। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার তারপরে ইয়াজিদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এই জায়গায় ছোট্ট আরেকটা কথা, অনেকেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিভিন্ন কটাক্ষ করে কথা বলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহি, মানে হচ্ছে নবীজির কাছে আল্লাহ পাক যেই ওহিগুলো দিতেন, এই ওহিগুলির লেখনির দায়িত্ব ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলি সুবহানাল্লাহ, তাহলে মুয়াবিয়াকে কোনো মন্দ বলা যাবে না, মুয়াবিয়াকে মন্দ বলা যাবে না, উনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, উনি নবীজির ওহি লিখতেন। কিন্তু উনার ছেলে ইয়াজিদ এই পৃথিবীর লুবে পড়ে, মায়ায় পড়ে, সে তার বাবার সব কিছু সে উল্টিয়ে দিচ্ছে। তার ফতোয়া ছিল যেই পেট থেকে ভাই এবং বোন একত্রিত আসবে, মানে আপন ভাই এবং বোন তার দৃষ্টিতে বিয়ে করা বৈধ ছিল, কিন্তু শরীয়ত সেটাকে নিষেধ করেছে। ইয়াজিদের কথা ছিল মদ চলবে, জোয়া চলবে, জিনা চলবে, ব্যভিচার চলবে, অত্যাচার চলবে, সব কিছু চলবে, কোনো কিছু বন্ধ হবে না, তার দৃষ্টিতে সব কিছু জায়েজ ছিল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হচ্ছে, আমার নানা যে ইসলামের জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করে দিয়েছেন, যেই নবীজি বদর খন্দক উহুদ হুনাইনের যুদ্ধে রক্তাক্ত হয়েছেন, এই নবী ইসলামকে জিন্দা করার জন্য এত কাজ করেছেন, আমি ইমাম হুসাইন বেঁচে থাকব আর তুমি ইয়াজিদ এইগুলি করে যাবে তোমার মন মতো করে, আমি ইমাম হুসাইন মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে মুনাফিক মার্কা মুসলমান, তাদের দাবি হচ্ছে ইমাম হুসাইন খেলাফতের জন্য গদিতে বসার জন্য, মসনদে বসার জন্য ইয়াজিদের সাথে যুদ্ধ করেছেন। আছে না এরকম? লানাতুল্লাহ আলাল কাযিবিন, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখন বিভিন্নভাবে চক্রান্ত আরম্ভ হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা নয়, দুটা নয়, এক থেকে দেড় শত চিঠি চলে আসছে কুফা নগরী থেকে। একটা নয়, দুটা নয়, প্রায় দেড় শত চিঠি আসছে। আপনি কুফা নগরীতে আসেন, আপনি কুফা নগরীতে আসেন, ইয়াজিদ ইসলামকে নষ্ট করে ফেলছে, আমরা আপনার কাছে বায়াত রসুল গ্রহণ করব, আমরা আপনার নানার ইসলাম আবার গ্রহণ করব। বন্ধুগণ, আবার কুফা থেকে যখন একটা নয়, দুটা নয়, বারংবার চিঠি আসতেছিল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি না যাই, কঠিন কেয়ামতে যদি তারা আমার নানার সামনে যদি আমার উপর বিচার দায়ের করে দেয়, তাহলে আমি কী জবাব দিব? ইমাম হুসাইন কুফায় যাওয়ার চিন্তা করলেন, কিন্তু মদিনাবাসী ডাক দিয়ে বলল, ও ইমাম হুসাইন, তারা তোমার বাবাকে কতল করেছে, তোমার ভাইকে তারা কতল করেছে,
তুমি আবার কেমন করে তাদের কাছে যাবে? না না, তুমি তাদের কাছে যেতে পারো না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আপনি যাওয়ার আগে তাদের কাছে আপনি আপনার একজন দূত পাঠান, একজন লোক পাঠান। আপনি কুফার কুফানগরীর খবরটা একটু নিয়ে নেন। কুফানগরীর খবর কেমন করে নেবেন? হযরতে মুসলিম বিন আকিল, হযরতে ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফানগরীতে কুফাবাসীদের খবর নেবার জন্য। ওই কুফাবাসী মুসলিম বিন আকিলের কাছে 1,000 নয় 2,000 নয়, কেউ বর্ণনা করেছেন 18,000, কেউ বর্ণনা করেছেন 22,000, কেউ বর্ণনা করেছেন 40,000 কুফাবাসী ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছেন বলে সুবহানাল্লাহ। একজন দুইজন নয়, 40,000-এর মতো বায়াত গ্রহণ করে নিলেন। এবার মুসলিম বিন আকিল আবার মদিনা মুনাব্বারা চিঠি লিখলেন যে হে ইমাম হুসাইন, কুফার অবস্থা খুবই ভালো, তারা আপনার নামে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আপনি আসতে পারেন, এত কোনো সমস্যা নাই। যেইমাত্র মুসলিম বিন আকিল চিঠিটা হস্তান্তর করে দিলেন, তখনই তারা মুসলিম বিন আকিলকে কতল করে ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে অনেক ইতিহাস আছে। মুসলিম বিন আকিলকে তারা কতল করে ফেলল, শুধুই পর্যন্তই শেষ নয়। মুসলিম বিন আকিলের দুইটা ছোট্ট শিশু ছিল, ইব্রাহিম এবং মুহাম্মদ। ওই দুইটা শিশুকেও তারা কতল করে ফেলছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। একজন নয়, দুজন নয়, 72 জন অথবা 82 জনের কাফেলা নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। যেই মাত্র কুফার দিকে রওনা হয়ে গেলেন, কুফার গভর্নর ছিল বশির ইবনে নুমান। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ইয়াজিদ এই বশির ইবনে নুমানকে সরিয়ে কুফার গভর্নর হিসাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সে ওই জায়গার গভর্নর হিসাবে দিয়ে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেই মাত্র শুনল ইমাম হুসাইন নাকি কুফার দিকে চলে আসতেছে, এইমাত্র তাদেরকে ঘেরাও করার চিন্তা করলো। বন্ধুগণ আমার, প্রথমে 1,000, পরে আরো 6,000 সৈন্য পাঠালো, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র 72 জন থেকে 82 জনের কাফেলা ছিল, ওই জায়গায় তাদেরকে গ্রেফতার করার জন্য 1,000 নয় 2,000 নয় 6,000 সৈন্য পাঠানো হলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের সাথে কোনো ফিতনা সৃষ্টি করতে আসি নাই। তোমরা আমাকে এক কাজ করো, হয়তো তোমরা আমাকে মক্কায় মদিনায় যাওয়ার সুযোগ করে দাও, অথবা তোমরা আমাকে ইয়াজিদের নিকট নিয়ে যাও, অথবা তোমরা আমাকে এমন একটা মরুভূমি অথবা পাহাড়ি অঞ্চলের রাস্তা দেখিয়ে দাও, আমি যেন এখান থেকে ফিরে যেতে পারি। ভাইয়ের আমার, বন্ধুর আমার, উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা নয় দুটা নয়, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা সুযোগ দিল। তিনটা সুযোগ বলতে 3 দিন, 7, 8, 9, এই তিনটা রাত্রির সুযোগ দেওয়া হলো মুহররমের। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির বেলা মাগরিবের পরে যখন রাত্র অন্ধকার হয়ে গেল, উনি ওনার সাথে নিয়ে মদিনায় অথবা মক্কার দিকে রওনা হলেন। সারাটা রাত্র উনি হাঁটলেন, হাঁটার পরে দেখেন উনি যেই জায়গায় ছিলেন আবার ওই জায়গায় এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, যেই জায়গায় উনি ছিলেন ওই জায়গায় এসে আবার হাজির হয়ে গেলেন। এরপরের দিন উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, আপনাকে তো আমি গতকালকে যাওয়ার সুযোগ করে দিলাম। হযরত ইমাম হুসাইন বলে, আমি তো সারা রাত্রি হাঁটলাম, কিন্তু আমি কোথায় হাঁটলাম আমি তো বুঝতেছি না, আবার দেখা যায় সেই জায়গায় আমি চলে আসলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এর পরের দিন রাত্রিতে আবার সুযোগ দেওয়া হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ফিরে সেই জায়গায় আবার এসে হাজির হয়ে গেলেন। 2 নম্বর রাত্রি চলে গেল,
ইমাম হুসাইন তিন নম্বর রাত্রি তার একটু সুযোগ চাইলেন, হ্যাঁ উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক, আমি তোমাদের মেহমানদারি করার জন্য এসেছিলাম, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে মারামারি করতে হানাহানি করতে আসি নাই, আমি তোমাদের দাওয়াত গ্রহণ করেছি, তোমরা দাওয়াত করেছো এই জন্য এসেছি, আমাকে আরেকটা সুযোগ দেওয়া হোক। তিন নাম্বার সুযোগ, হযরত ইমাম হুসাইন ওনার পরিবার পরিজন নিয়ে যখন হাঁটতে আরম্ভ করলেন, হাঁটতে হাঁটতে দেখা যায় আজকে যেই রাত্রি যেই জায়গাতে ছিলেন ওই জায়গায় নয়, নতুন আরেকটা জায়গার মধ্যে ইমাম হুসাইন তার পরিবার নিয়ে চলে গেলেন। বলি সুবহানাল্লাহ, নতুন আরেকটা জায়গায় ওনারা চলে গেছেন, যাওয়ার পরে চিন্তায় পড়ে গেলেন যে এই যে জায়গাটা আসছি এই জায়গাটা কোন জায়গা, সেই জায়গাতে যখন তাবু করতে শুরু করবেন, যখন মাটিতে কূপ দিছেন মাটির ভিতর থেকে রক্ত আসতেছে সুবহানাল্লাহ, গাছ কাটেন ডাল কাটবেন ওই জায়গায় যখন উনি কূপ দিচ্ছেন দার মাধ্যমে, ওই গাছ থেকে কোষ বের না হয়ে রক্ত বের হচ্ছে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন জিজ্ঞেস করছে তোমরা কারা আছো, এই জায়গা এটা কোন জায়গা, এই জায়গাটার নাম কি, বিভিন্ন জন বিভিন্নভাবে বর্ণনা করেছে, লাশ মুহূর্তে একজন বলে দিচ্ছে এই জায়গার নাম হচ্ছে কারবালা, এই জায়গার নাম হচ্ছে দস্ত কারবালা। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা যারা ফেসবুক ইন্টারনেট বর্তমানে চালাচ্ছি, কয়েকদিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একজন লোকের জবান থেকে আমরা শুনেছি হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ আস্তে হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বক্তব্যটা হচ্ছে ইমাম হুসাইন নিজে নিজে কারবালার প্রান্তরে গেছেন, ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদের যদি কোনো দোষ দেখে নাই তাকে, ইয়াজিদের চক্রান্তেই ইমাম হুসাইন শাহাদতের পেয়ালা পান করেছেন, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন নবীর বংশ পানি পান করতে পারে নাই একমাত্র ইয়াজিদের কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, ইমাম হুসাইন একদিন নয় দুদিন নয় তিন দিন পর্যন্ত চেষ্টা করেছেন কারবালার প্রান্তরে না গিয়ে উনি যেন মক্কায় মদিনায় চলে আসতে পারেন। আমার ভাইয়েরা বন্ধুরা, উনি আল্লাহ তাআলার হুকুম, উনি কারবালার প্রান্তরে যাবেন, আল্লাহ পাক আগে থেকেই লিখে রাখছে যেই দিন নয় তারিখ রাত্র, যে গত রাত্রটা চলে গেছে এই রাত্রিতে ইমাম হুসাইনের ভুল অথবা ওনার বিবি সাহার বানু কেউ কেউ স্বপ্ন দেখছেন কারবালার প্রান্তরটা খাতুনে জান্নাত মা ফাতেমা ঝাড়ু দিচ্ছেন সুবহানাল্লাহ, অথবা ইমাম হুসাইনের ভুল সরাসরি দেখছেন ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনের কাফেলার দিকে আসতেছে, ইমাম হুসাইনকে এসে ডাক দিয়ে সজাগ করলেন যে ভাই আপনি ঘুমাচ্ছেন, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা আমাদের শিবিরের প্রতি আসছে আমাদেরকে ধ্বংস করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে সজাগ হয়ে বললেন তারা যেমন প্রস্তুতি গ্রহণ করে আসছে আমি ইমাম হুসাইনও প্রস্তুতি গ্রহণ করে নিলাম। বোন জয়নব অথবা বিবি সাহার বানো ডাক দিয়ে বললেন আপনি তো সবেমাত্র ঘুম থেকে উঠলেন, আপনি তো এখন পর্যন্ত মুখ পর্যন্ত ধোন নাই, তো আপনি আবার কেমন করে প্রস্তুতি গ্রহণ করলেন? এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন আমি এই স্বপ্নে ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখছিলাম আমার নানা জান আমাকে হাত সানি দিয়ে ডাকছেন, আমার মা আমার বাবা আমাকে হাত সানি দিয়ে ডাকছেন যে বাবা আর কতক্ষণ থাকবি, আমি মা তোর জন্য অপেক্ষা করছি, আমি বাবা তোর জন্য অপেক্ষা করছি, আমার নানা আমাকে ডাকছেন ইমাম হুসাইন আমি তো তোর জন্য অপেক্ষায় আছি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনি যদি চিন্তা করেন এই আজকের দিন কতটা মর্মান্তিক ছিল, কতটা ভয়াবহ ছিল, আজকের এই রাত্রি দিন যখন চলে গেল, দশই মুহররম দিন গিয়ে যখন এগারো তারিখের রাত্রিতে চলে আসছি,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে হেলান দিয়ে বসা, এমন সময় ওনার ঘুম চলে আসছে, ওনার ঘুম চলে আসছে। উনি স্বপ্নে দেখছেন যে আমার নবীজির হাত মুবারক রক্তে লাল হয়ে আছে, আমার নবীজির দাড়ি মুবারক দুলায়ে দূষণিত হয়ে আছে, শরীরের মধ্যে কাদা লেগে আছে। ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, আমি আমার ঘুমের ঘরে আমার নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির হাত মুবারকে কেন রক্ত লাগানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির দাড়ি মুবারকে কেন ধুলা মুবারক লাগানো? ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাদাযুক্ত? আমার নবী ডাক দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করবে, আমি রসুল কেমন করে মদিনা মুনাব্বারা থাকতে পারি? না না, মদিনা মুনাব্বারা আমি থাকতে পারি নাই, আমার ইমাম হুসাইনের এশক মহাব্বতে আমি রসুল রওজা থেকে বের হয়ে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে এই কিছু কুলাঙ্গার সমাজে বর্তমানে দিন দিন বৃদ্ধি হচ্ছে, যারা বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাই বলে, ইয়াজিদের নামে রেখে হযরত বলে। আমার ভাইয়েরা বন্ধুরা, তারা ইমাম হুসাইনকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে, ইমাম হুসাইনকে তারা কলঙ্কিত করতে যাচ্ছে, ইয়াজিদের দালালি তারা করছে। আমার এই কথাটা বুঝে আসে না, যেই নবীর বংশের জন্য আহাকার করতেছে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোর ছুটে গেছে যে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দিবেন, তারা কেমন করে ইমাম হুসাইনের বিরোধিতা করে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, এই সকল ইমান চুরদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। ইমান চুর বর্তমানে বৃদ্ধি হয়ে গেছে, দিন দিন তারা বাড়তে আছে, আমার বুঝে আসে না, দেমাগে আসে না, তারা কেমন করে ইমাম হুসাইনকে বাদ দিয়ে তারা কেমন করে ইয়াজিদকে তারা বাহাবা দিচ্ছে, ইয়াজিদকে কেমন করে তারা ধন্যবাদ দেয়, ইয়াজিদকে কেমন করে তারা মারহাবা দেয়, আমার বুঝে আসে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, একটা কথাই আমি বলে দিব, আমার নবীজি আম্মাজান হযরতে উম্মে সালমার কাছে এক মুষ্টি মাটি রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন, যেই দিন তুমি দেখবে এই মাটিটা লাল হয়ে গেছে, ওই দিন মনে করবে আমার খলিজার টুকরা ইমাম হুসাইন আর জমিনে নাই। তাহলে বোঝা গেল আমার নবী তখন থেকেও জানতেন, যখন আমার নবী জমিনে ছিলেন তখন থেকে জানতেন, যখন ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যান নাই তখন থেকে আমার নবী জানতেন যে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করবেন, এবং শাহাদত একটাই উদ্দেশ্য, সেটা হলো নবীজির গুনাহগার উম্মতের নাজাতের জন্য ফয়সালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝদান করেন। এই মাস সেটা হলো মুমিন এবং মুনাফিক চেনার মাস। হুসাইনি মুসলমান কখনো বাতিলদের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক ইমান, সঠিক আকীদা, সঠিক ইসলাম যেন বুঝার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া আল্লাহুম্মা রাব্বি।